नमस्कार बंधुरा, आमी सीमा। आशा करी अपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं सेफ आछेन। आर आज के आमार रान्नाघरे कि रान्ना करछि सेटाई देखाबो। आमी मुखे किछु बोलछि ना जे कि रान्ना करछि, आगे थेके बोलछि ना। पुरो रान्नाटा देखुन, अनेक किछु आछे भिडियोटार मध्ये। आर पुरो भिडियोटा देखबेन ना टेने, एत कष्ट करे भिडियो बनाई पुरोटा देखें ना बोले आमार वाच टाइमटा बाड़छे ना। पुरो भिडियोटा देखबेन आर देखार पर भालो लागले आमार चैनले लाइक कमेंट एवं सबसक्राइब करबेन प्लिज, दया करे करबेन। जारा नतुन ताराओ सबसक्राइब करबेन, आर जारा एतदिन देखछेन अथच सबसक्राइब करेननि आशा करछि सबाई सबसक्राइब करबेन। देखते थाकुन आजकेर भिडियोटा, देखते थाकुन। आमि आर किछु बोलते चाई ना, देखुन। आजकेर हालका पालका करे माछेर झोलटा किभाबे बानाच्छि, बाटा माछेर झोल। আর তার সঙ্গে আর কী কী রান্না করছি সেটাই দেখুন। আলু সিদ্ধ হয়ে গেছিলো, তো মাছটা দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার সময় দেখানো হয়নি, নাতির পিছনে একটু দৌড়াচ্ছিলাম বলে। তা মাছটা দিয়ে দিয়েছি, তরকারি হয়ে গেছে প্রায়, একটুখানি আর একটু ফুটলেই নামিয়ে ফেলবো। জ্যান্ত মাছের ঝোল এইভাবে বেশ ভালো লাগে, হালকা ফুলকা করে। প্রতিদিন তো রিচ খাবার ভালো লাগে না, আর প্রতিদিন রিচ খাওয়াটা উচিতও না। তার জন্য এক আধ দিন এরকম হালকা পলকা খাবার বেশ ভালোই লাগে। তা আজকে হালকা করেই রান্না করলাম মাছটা, বেগুন ভাজা, করলা আলু ভাজা আর জ্যান্ত বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এই হলো আজকের রেসিপি, তার সঙ্গে ভাত তো আছেই। এবার আমি নামিয়ে ফেলছি, মাছের ঝোলটা হয়ে গেছে। শুধু কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো আর আদা আর হলুদ নুন, এছাড়া আর কোনো মশলা দিইনি, আর লঙ্কার গুঁড়োতে দিইনি। যেহেতু জ্যান্ত মাছ হালকা করে কুবো বলেই লঙ্কার গুঁড়োটা দিইনি।